হাই মাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আমার আজকে শৈশবের কিছু স্মৃতি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আপনাদের ভালো লাগবে আমার শৈশবের কথাগুলো আমি আমি নেবার ঠেলে লাই আই ডোন্ট লাইক লাই আই আই স্পিক ট্রুথ আই স্পিক ট্রুথ ওকে আমি আমি কোনো আমি আমি আমার যা সত্য যা আমি যা সত্য যা আমি কোনো গল্প বানাই বলতেছি না আমার যা সত্য আমি তাই বলতেছি আপনাদের সাথে আমি যা যা সত্য যা আছে তাই বলতেছি আমি যখন আমি আমি শৈশবকাল শৈশবকাল আমার কেটেছে সিমিলার একটা সিমিলার একটা গ্রামও না সিমিলার আর যেমন এটা সিমিলার টাউন থেকে প্রায় দেড় মাইল দুই মাইল দূরে টাউন কি হয়েছে থানা মুফাসর শহর থেকে দেড় মাইল দুই মাইল দূরে আমার বাড়ি আরি আমার গ্রামের বাড়ি বাট আমার গ্রামের আমাদের দাদা দাদার একটাই বাড়ি ছিল আশেপাশে কোনো বাড়ি ছিল না আশেপাশে কোনো বাড়ি ছিল না আমরা আমাদের আমার দাদা আমরা বাপসা দাদা চারজন এবং আমার দাদি ছিল শৈশবকালে সবকালে সেইসবের সময় দাদি ছিল বাট যখন গ্রো আপ একটু বড়ো হলাম তখন দাদি মারা গেছে তখন আমরা দাদা চারজন আর দাদি আমরা আমরা আমাদের একটা একটা বাড়িতেই ছিলাম আর আমার দাদা অনেক আগে একটা একটা টিনশেডের একটা সুন্দর বাড়ি করে গিয়েছিল যে চার রুমের আমাদের চার বাইরে তো চার ছেলে আছেই চার ছেলের জন্য চারটা রুম করে গিয়েছিল আমার দাদা দাদা আরে তো আমরা এক একই রুমে বাস্তা চার রুমে চার চাষ তারা থাকতাম আর কিচেন আলাদা ছিল দুই 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 সাইডে দিয়ে আবার কিচেন ছিল আর এখানে দুইজন আর সে এই সাইডে দুজন সেই সাইডে দুজন রান্না করতো রান্না করতো এইভাবে ছিল আরে আমাদের আগেকার আগের বাড়ির বাড়ির কন্ডিশনের কথা বলতেছি तो তারপরে আমরা তো আমরা চাস্তো বাই বোন মিলিয়া আমরা যেমন চাস্ত ভাই বোন এবং চাস্ত বোনের আমা আমি অলমোস্ট আমার স্বাস্থ্য ভাই বোনরা অনেক আমার চাচা বড় চাচার ছেলেমেয়েরা অনেক বড়ো আর আমার ঘরের মধ্যে আমি ছোটো আমার আমি আমি ছোটো আমার আমার ছোটো একটা ভাই আর আমার বড় চার বোন এক ভাই আর তিন বোন এক ভাই আর আমার ছোটো এক ভাই আর বড়ো চাচার সবাই আমার বড় আর চাচার বোনো অনেক বড়ো এদের আগে বিয়ে হয়েছিল ওদের ছেলেমেয়েরা আমার থেকে আমাদের থেকে অনেক বড়ো ছিল আমার থেকে অনেক বড়ো ছিল চাচার বড়ো চাচার মেয়ের মেয়ের বাগনা বাগনি কথা বলতেছি আর বড় চাচার মেয়ের ছেলেমেয়েরা আমার থেকে অনেক বড় ছিল এরা 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 ছোটোবেলা বিয়ে হয়েছিল আমার বন্ধুর ছোটোবেলা বিয়ে হয়েছিল ওদের বাগনা বাগনি তাহলে একটা মারাও গেছে একটা বাগনা মারা গেছে ক্যান্সার একটা বাগনা মারা গেছে বোনটা মারা গেছে বোনের মেয়ে বড় চাচা তো বোনটা মারা গেছে ছেলেও মারা গেছে তা আমি খুব কষ্ট পাইছি এরপরে আমার বড় বোনটাও মারা গেছে আমার আমরা চার বোন ছিলাম বা এক মহিনা আমার ক্যান্সার আমার বড় চাচার বড় চাচার তো ভাই একটা উনিও একটা ইয়ার্স ইলেভেন ইয়ার্স উনি

তারপরে আমি আমরা আমাদের ফেমে আমরা আমাদের সময়ে আমরা যেমন গ্রো আপ করেছি এই সময় যেমন আমরা আমি আমার ভাই আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন মিলিয়ে আছে সাত আটজন একসাথে আমরা যেমন কেউ 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 ফোরে কেউ থ্রি কেউ ফাইভ কেউ সিক্স সেভেন কেউ এইভাবে আমরা আর গ্রো আপ ছিলাম তখন তো সবাই আমরা তখন ছোটোবেলা ঘুম থেকে উঠে সবাই চলে যেতাম আমরা মসজিদে মক্তবে মক্তবে চলে যেতাম মক্তব আর মক্তব একটা আসিল মক্তবে চলে যেতাম আরবি পড়ার জন্য আমাদের আমরা কোনো কিছু সব কিছু আমাদের ফুলফিল করেছি বক্তব্য দিতাম আমরা কোরআন শ্রী পড়ছি আমরা সব খতম কোরআন খতম দিতাম সব আমরা কম্পিটিশন পড়তাম যে হে আগে ফুরিছি আমরা আগে এর ওর কোরশি পড়া ও কুরাশি উঠে গেছে ও ও চিপারাত খায়দা খায়দা সেসব সিপারাত ও গেছে কি কেন আমি পারবো না এভাবে আমাদের স্বাস্থ্যবাহী একটা কম্পিটিশন ছিল কেন পারবো না ও পারবে আমরা কেন পারবো না ও করলে আরোজনে করলে আরজন করে দিতাম এইভাবে এইভাবে আমাদের দেশে এইসব বহন করে যে প্রথম আমরা বক্তব্যেকে তাম আইয়া পরে আবার গোসল করতাম ফুরকিতাম পুকুর আসে না পুকুরে সাঁতার দি সাঁতার দিয়ে আমরা গরুম গরম সন্ধ্যা পুকুরে নামতাম নামিয়ে আমরা সাঁতার দিতাম পুকুর থেকে সাঁতার দিয়ে গোসল করে আবার আমরা স্কুলে চলে যেতাম না সাড়ে নটা সাড়ে নটার সময় স্কুলে দশটাতে স্কুল ছিল তো সাড়ে নটাতে আমরা স্কুলে আমরা যা বল বলতে হতো না মা মা আমাদেরকে প্যারেন্টসা বলতে হতো না তোমরা স্কুলে যাবে না আমরা 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 কাজ করতাম আমরা কাজ করতাম প্যারেন্সা কিছু বলতো না আমরা আমরা কাজ করতাম আমরা স্কুলে যাইতাম অক্টব্যে যাইতাম আইতাম আসার পরে আমরা খেলাধুলা খেলাধুলা করতাম এই খেউ কুত খেলার খেউ এইগুলা খেলার বা ডাঙ্গলি নাকি এগুলা খেলাইতো এগুলা খেলাইতো যা ফুটবল খেলাইতো উঠান আসল কি ফুটবল খেলাইতো আমরাও তাদের সাথে ফুটবল খেলাইতাম চাষাবাই সাথে এরপরে তো আর করলাম না বাগনা বাঘনিরাও থাকতো সবসময় বড় চাষার বাগনা বাঙনিরাও থাকতো আমরা বনজিবন ফুতাইন বা তারা আমাদেরকে তারাও থাকতো আমাদের বড়োই বড়ো ছোটো এইভাবে তারাও থাকতো বা আমারও বোনের ছেলেমেয়েরা আমার সিমিলার প্রায় দুইটা ছিল তারাও থাকতো সবসময় গু মানুষ চার সব সময় মানুষ এগুলা হল তার তো বাড়িতে বাড়িতে মানুষের কুলা হল থাকতো তো আমরা একা কোনো দিন বাস করি না একা একা যে নিরিবিরি পরিবেশে বড় হয় নাই অনেক ইয়ে ছিল যখন তুফান তুফান রাত্রে গিয়া রাত্রে গিয়াও তিনটার সময় চারটার সময় ইয়ে লাইট লাগিয়ে আম কুড়াই আনতো তুই সাজা করে দিতাম আম কুড়াই আনতাম এরপর দিনে তুফান দিত গাছর তোলে পরিয়ে দিতাম সারা আম কুড়ালের জন্য আছে এগুলোতে একটা একটা স্মৃতি সত্যি গুলো মিথ্যা নাই আমি যাকে মিথ্যা চলে এলো ওদের জাম গাছ একটা ছিল জাম গাছে কেউ জাম গাছ জাম গাছ ছিল জাম গাছ পড়তো তে সবাই তো একসাথে ছিল না বাড়ি সবাই আবার এগুলো বাটা ছিল না সবার সবার আবার বাটা ছিল না আর এক বাড়ির তো সবাই যে যেটা যে যারা পারে এটা খাই খাওয়া খাইতেছে আমার আবার বড় ভাই এটা ছিল না বড় ভাই এটা ছিল বিদেশে ছিল বিদেশ না বড় ভাই আমার বড় ভাই বড় ভাই তো আমাদের ঠিক করেছে আমার বাবা তো ছোটোবেলায় মারা গেছে তারপরে আবার ছোটোবেলায় মারা গেছে আমার বাবা আমি যখন থ্রি ইয়ার্স তখন আমার বাবা মারা যায় আমার বাবা বাবাকে আমি দেখিও নাই কোনো ছবিও নাই পিকচারও নাই আগে এখন পিকচারও নাই যে কীভাবে বাবা ছিল তাই বলতে পারবো না আমি আমার পাইটা ছিল তিন মাসে যখন আমার বাবা মারা যায় তাই তাইলে তো আমার বাবার কোনো আমার ভাই আমার বড় ভাই আমারে টেকার করছে বড়ো বোন বড়ো বোন বড়ো বোনরা খুব আদর করে আবার কেউ আমার ভাই বোনটা খুব আদর করছে আমারে বলা শেষে আমার যা আদর করছে ভাই বোনটা আমার আদর করছে আমার চাচারা আমার কোনো আদর মামারা মামা মামা তো মামারাও সবসময় আমাদেরকে আসতো যাইতো আমাদের বাড়িতে সবসময় আমার মামা দুইটা ছিল ছোটো মামা ছিল ভালো বালা ভালো হয়েছিল আমি ওদেরকে মিস করি আমার ছোট মামা ক্লোজ ছিলাম ছোট মামাদের সাথে দুইজন মার ছোট দুজন ছিল খালার এক খালাই ছিল বড় খালা তাকে মারা গেছে খালার বেশি দুইজনা তাই ছোট দুটা মামা সব সময় আসতো যাইতো আমরা দিতাম এগুলা মিস করি তারপরে আমার চাচা আমার বড় চাচাটা খুব গরম ছিল বা আমাদের বেলা না উনি খুব গরম ছিল ছোট মেজো চাচা সেজো চাচা আমার বাবার যে ছোট যে উনি উনি গরম ছিল বা আমাদের বেলাটা আমরা যাই ইচ্ছা কোনো সমস্যা নেই আমাদের কিছু বলতো না এমনিও ও আত্মীয় স্বজন আসলে ওনার ভাল লাগতো না বড় চাচার ভাল লাগতো কেন আরো তো গরম পড়বে আরও আত্মীয় স্বজন যখন আমার নানা বাড়ির মানুষ হইতো আরও আর চাষার গরম নানা বাড়ির মানুষ হইতো তো অনেক মুখাইছে মুখাইছে গোর গিলা বাড়ি বাঙিলা চাষা এগুলো বলা হইতো না বড় চাচা উনার সাথে মানুষ থাকতো উনি এগুলো বলা হইতো না কিন্তু উনার যে বাইতে বাঁচিয়েছে এদেরকে কিছু বলতো না

সবসময় মানুষ থাকতো বললাম না যে বাগনা বাগনি আমি সবসময় মানুষ থাকতো এরপরে এরপরে আবার একটা চাচি চাচি আবার শেষে চাচিটা মারা গেছিলো স্বাস্থ্য আবারটা ইয়াং থাকতে স্বাস্থ্যবাহিনোটো ছোটো রাখে মারা গেছে আমরা মামা চাচি এরা টেক কেয়ার করছে তারা এইভাবে বেড়ে উঠে গেছে আবার চাষা আর শাদি করে নাই এইভাবে এরা তারা বালা আছে এখন বড়ো হয়ে গেছে লন্ডন থাকে এই থাকে সেই থাকে তারা এখানে থাকে আর এরপরে এরপরে তো আমরা এইভাবে বড় হয়েছি বললাম না আমাদের অনেক স্মৃতি আছে আমরা পুকুরে এসে তার সবাই মিলে সাথে এখন তুমি সবাই একসাথে গুজর করতা গুরুম সন্ধে গিয়ে সবাই গিয়ে পুকুরে গুজর করতো সবাই মিলে এই যে কুকুরে খেলাধুলা ছিল আর একটা কুকুরে খেলাধুলা ছিল কি খেলাই যে কি কি খেলা কি যে দূর থেকে কি সাথে তার আনতাম দূরে এটা মারতো আর ওজন এই দূরে ডিল মারতো এটা এটা খেয়ে আগে গিয়ে আনতে পারবে এটা ছিল যত যা খেলা ছিল তো ট্রাই করতাম যে খেয়ে আগে গিয়ে আনা দিতে আরে এই কম্পিটিশন আর এইরকম আর বা পরীক্ষার আগে আমরা পড়াশোনা করতাম দোল বা আগে কী পড়াশোনা সাড়ে তিনটা দুটি আমরা বুর সাড়ে তিনটা দুটি সবাই জুড়ে জুরে আগে তো পড়াশোনা জুড়ে জুড়ে ছিল না যখন আমরা নভেম্বরে পড়াশোনা হতো ডিসেম্বরে পরীক্ষা হইতো নভেম্বরে আমরা এইভাবে জুড়ে জুড়ে পড়াশোনা পড়াশোনা তখন তো মানুষ জুড়ে জুড়ে পড়াশোনা করতো ফোড়া গাইয়া যা আর ফড়িয়া একজন আরজনে ফড়িয়া ফড় করতেছে গিয়া বড় বড় জোরে জোরে আমরা বুঝতাম না যে মানুষের ডিস্টার্ব হয় আরো ধরো ডিস্টার্ব এক লোকের চার ঘর চার ঘরের সবাই পড়তো পড়াশোনা করতে সকালে উঠিয়া একবার দেখে আটজন উঠে গেছে একতর দেখে আর জন উঠে গেছে এইটাই সমস্যা এখন কেউ পরীক্ষা নানা বাড়ি চলে যাব যখন সারা গেছে গিয়েছে সারগর বোনকে সে আমরা কেন যাবো না মারে ফা গোল করি ওরা চলে গেছে চলো আমরা যাবো আমরা যাবো আমরা যাবো আমরা যাবো এই এইতো কম্পিটিশন এইভাবে কম্পিটিশন করিয়া চলে ইতি হইতো আমার এর যাইতে হইতো নানা বাড়িতে মা মার যদি ইচ্ছা থাকতো না তারপরেও বাড়িতে কেন ওরা এসে গল্প নানা বাড়ি গেছে সবাই বোনটা কাজিনটা আমরা যাই না যদি আমরা ছুট হয়ে না ওরা আসে গল্প করতেছে আমরা এইটাই তো

দূর দূর বাড়ি হঠাৎ কোনো বাড়িতে শোনা যাইতো যে বেঠাই দিয়ে টিভি দেখতেছে অথবা আমাদের বাড়িতে একটা ছিল টিভি হয়ে গেছে এখন অ্যান্টিনা কোনো বাড়িতে যে করতো যে যার বাসায় টিভি আমার মামা আমার খালা চাক্তর ডাকাতে এদের বাসায় টিভি ছিল ছিলাই দিয়ে টিভি দেখতো তো ইচ্ছা দিন গেলে দেখতাম আর ওদের বাড়িতে গেলে বেড়াইতে গেলে দেখতাম টিভি তা আসিয়া গল্প করতাম এই টিভিতে এই দেখছি সেই দেখছি একটু একটু ইতা দেখতাম তারপরেও ইতা ও একটু 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 তারপরে আসিয়া বাড়িতে গল্প করতাম টিভি দেখছি এই দাসি সেই দাসি এরপরে বাড়িতে টিভি আলে টিভি দিয়ে টিভি দিয়ে বলা লাগতো এডভার্টাইজ তো দেখো পাগল ছিলাম এডভার্টাইজে দেখছি যে এটাই সাধ্য না দেখছি যে এটাই টিভিটা তারপরে আবার চাষ্তবাই একটু বড় হইলাম যখন তখন আমরা সিক্স সেভেন তখন ভাই আবু দুবাই থেকে একটা বড় কালার টিভি নিয়ে রঙিন টিভি নিয়ে আসছে কারেন্ট আসছে তারপরে কালার টিভি নিয়ে আসছে আবার শাস্ত ভাই উনি এখন লন্ডন তাকে উনি নিয়ে আসছে সবাই রে উঠান উঠান আমাদের উঠানে না রাত্রে উঠানে সবাই টিভি দেখতাম আরও গ্রামের মানুষ দোল বেন্দি গ্রামটা কি চেয়ার দিয়া বইয়া সবাই মনে হয় সময় সে আমরা টিভি দেখছি এই সময় মান্থলি একদিন একটা ছায়াছবি হইতো এইটা দেখতো এইটা দেখা লাগি রাত্রে আইতো বারোটা একটা পর্যন্ত চলে আমরা উঠানো টিভি পরে নিয়ে টিভি গরো রাখতো আমার গরো রাখতো আরে টিভি মানুষের দেখার পরে এইভাবে সার দিচ্ছে আমার স্বাস্থ্য ভাই একটা সত্যি মিথ্যা কোথাও দেখান যে সবাই দেখতো আর রাতে টিভি এই যে কেসেট আনতো এগুলো আরে উনি আনছিল বিদেশ থেকে নুরি কেসেট নুরি শ্রীদেবীর 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 আনছিল তো ওগুলো আমরা দেখছি আরে কোন দেখছি এগুলা অনেক টিভি দেখালে আবার থাকতো টিভি দেখে দেখত না করি আচ্ছা এটা গেলো একটা স্মৃতি তারপর তো টিভি তো আসছে না বাড়িতে তারপরে খোলা আমাদের কাছে কলেজ এক্সিবিশন হইতো তখন এক্সিবিশন হইতো না বস কোনো দিন আইতো এক্সিবিশন হইলো কেন তখন আমরা চাষ তো ভাই বোন চাষি সার যারা মিলিয়ে সবাই রাতে যাইতাম দোল বেঁধে হাটে হাটে রাস্তাটা ছিল না রাস্তাটা আবার আধা ফাকা ছিল বড় বড় বলটা ছিল আমাদের গাজীপুর গা বাগান না বাগানের রাস্তা ছিল তাই বাগানের রাস্তা দিয়ে আমরা ওদিকে রাত্রে হাঁটিয়া গিয়া টিভি দেখা যাইতাম এক্সিবিশন দেখা যাইতাম শুনতাম মানুষের উঠতে শুনতাম যাত্রা হইতো আমাদের গ্রাম ইয় বাগানে তখন আমার ইচ্ছে বা আমি কেন যাত্রা দেখি না সবাই যাত্রা দেখে গিয়া যাত্রা কি দিন আর একটা দিন দেখতে পারতাম কিন্তু আমরা যদি দায়িত্ব পারতাম না স্বাভাবিক আমরা তো মেয়েরা মানুষ ছোটো মানুষকে নিত না বড়রা দায়িত্ব আইয়া গল্প করতো আয়া যাত্রার গল্প তো ইয়েও লাগাইতো মানুষ আইয়া ও লাগাইত যাত্রা দেখি আইসি ওখান থেকে এ আইছে ওখান থেকে এসেছে কী দেশ দিছে ইস জানটা মনটা চলে যেত আমি যদি একটা বার যাত্রা দেখতে পারতাম আমি যদি একটা বার যাত্রা দেখতে পারতাম তারপরে এক উচ্চাকাঙ্ক্ষা ছিল আর মনটা ছিল উচ্চাকাঙ্ক্ষা যে কী করবো কী কী এখন এখন কোনো এখন মতো যদি এই আমাদের এখন কেন আমি এখন আমি মিস করি কেন আমরা অনলাইন না এই না সেই না আগে কেন আমরা এগুলোতে বঞ্চিত ছিলাম এগুলো এগুলো আর এগুলোর মতো যা যা পাইছি তাই চলে গেছে আমাদের দিনটা চলে গেছে আমরা পড়াশোনাও করছি আমরা সব সবটা চলছে এর মধ্যে আমাদের সবটা চলছে আর ভালোই চলছে আর আমি যারা আমি আপনাদের সবাইকে আমি শেয়ার করলাম যে আমার ছোটোবেলা আমি আরও শেয়ার করবো আমার আরও দুঃখ স্মৃতি আছে বেড স্মৃতি আছে সুখ দুঃখের স্মৃতি আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি আমার মাকে অনে জ্বলাইছি মা আরে আমি যা হয়েছি। আমি আমি বলছি মা এটা খাবো মা মানুষ দরাই লোক দরাইয়া এটা বাজারটাকে এনে দিছি আই এম সরি ফর মাই মাম আমি অনেক কিছু করছি আমি খাইবা আমি বলছি আমার এটা দরমা যাইয়া আসা দিন বলতাম আসারটা দিন মারে পাগল করতাম মা এটা দইটা এটা কেন এটা খাইতে ইচ্ছা করতেছে এটা দেখতে ইচ্ছা না আমি এইরকম করতাম তাইলে আমি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবং যদি আপনারা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই ভালো থাকবে সবাই